It's actually a Hindu temple in Milwaukee. More than 500 people come. Of the second largest Hindu temple in the world opened on Sunday. Each piece of stone was assembled by more than 12,000 volunteers like Shruti Bhatt. A historic church in Elmira that closed last fall has reportedly been purchased by another spiritual group. এটি দেখতে এক পুরনো চার্চের মতো লাগছে, কিন্তু ভেতরে গেলেই আপনি শুনতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের ভজন। আর এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন একজন বাঙালি, যার নাম বিদ্যুৎ মণ্ডল, যিনি 2006 সালে ভারত থেকে ইউনাইটেড স্টেটসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তার কথায় মানুষ শিকাগো থেকে আসেন এই মন্দিরে ভগবানের দর্শন করতে, আর এটি আগে একটি চার্চ ছিল। শুধু তাই নয়, গুরু পরমহংস স্বামী বিশ্বানন্দ মহারাজ অনেক বছরের পুরনো এক চার্চকে হিন্দু মন্দিরে বদলে দিয়েছিলেন। তাহলে কি সত্যিই আমেরিকার চার্চগুলিকে হিন্দু মন্দিরে পরিবর্তিত করে দেওয়া হচ্ছে? এটি আমেরিকাতেই হচ্ছে নাকি অন্য দেশেও এমন ঘটতে দেখা যাচ্ছে? কেন এখানকার মানুষ খ্রিশ্চিয়ানিটি ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করছেন? এই সব প্রশ্নের উত্তর আমরা জানব আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। বিশ্বে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, কিন্তু আজ যে হারে আমেরিকাতে ইসাই ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা কমে যাচ্ছে তা নিয়ে বেশ চর্চায় রয়েছে আমেরিকা। আর চর্চায় থাকার কারণও রয়েছে, কারণ খবর অনুযায়ী আমেরিকার একাধিক চার্চকে মন্দিরে বদলে ফেলা হয়েছে। আর শুধু তাই নয়, সেখানে খ্রিশ্চান ফলোয়ার্সদের সংখ্যাও খুব বড় মাত্রায় কমে যাচ্ছে। একটা সময় ছিল যখন হিন্দুদেরকে রাস্তায় দেখলেই তাদের নিয়ে মজা করা হতো, হিন্দু গডকে নিয়ে হাসাহাসি করা হতো, কিন্তু এখন এই সব কিছু আপনি আর দেখতেই পাবেন না। কারণ আমেরিকাতে ইসাইরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা এবার সনাতন ধর্মই গ্রহণ করবেন, নাকি এখানে তাদেরকে কেউ ফোর্স করছে। আর আমেরিকার মানুষ যারা হিন্দুইজমে রূপান্তরিত হয়েছেন তাদের সংখ্যা কিন্তু কম নয়, বরং এই সংখ্যা লক্ষে লক্ষে। আর এই খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে যে আমেরিকার খ্রিশ্চানরা তাদের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করছেন। তবে এই খবর কতটা ট্রু আমরা সেটি জানব, আর তার আগে জানব আমেরিকার কোন কোন চার্চগুলিকে মন্দিরে রূপান্তরিত করে ফেলা হয়েছে। এখন যখন কোনো জায়গায় চার্চকে মন্দিরে কনভার্ট করা হয়, তখন এটি দাঁড়ায় যে সেখানকার মানুষদের ইসাই ধর্মের প্রতি ইন্টারেস্ট কমে গেছে। কারণ কোনো চার্চে যদি ইসাই ধর্মাবলম্বী মানুষদের ভিড় হয়, তাহলে কখনোই তাকে মন্দিরে রূপান্তরিত করার কথা কারোর মাথাতেই আসবে না। আপনাদের এও জানিয়ে রাখি যে শুধু আমেরিকাই নয় যে এমন কাজ করছে, বরং আমেরিকা ছাড়াও বিশ্বের অনেক জায়গায় চার্চকে বদলে মন্দির বানিয়ে ফেলা হচ্ছে। আর এগুলি হওয়ার একমাত্র কারণ হলো ইসাই ধর্মের পপুলারিটি হ্রাস এবং হিন্দু ধর্মের পপুলারিটি বৃদ্ধি পাওয়ার জন্য। সম্প্রতি একটি চমকে দেওয়ার মতো খবর সামনে উঠে এসেছে, যেখানে আমেরিকার 30 বছরের এক পুরনো চার্চকে মন্দিরে রূপান্তরিত করা হবে, আর তাতে করে কোনো স্থাপত্য ভাঙা হবে না, শুধু সামান্য রদ বদল করা হবে। আমেরিকার ভার্জিনিয়ার পোর্টস মাউথে 30 বছরের পুরনো একটি চার্চের জায়গায় তৈরি হবে স্বামী নারায়ণ মন্দির। বলা হচ্ছে আমেরিকায় এই নিয়ে এটি 6 নম্বর চার্চ যেটি রূপান্তরিত করা হলো স্বামী নারায়ণ মন্দিরে। বিশ্বজুড়ে প্রায় 9টি চার্চকে মন্দিরে রূপান্তরিত করেছে আহমেদাবাদের স্বামী নারায়ণ গদি সংস্থান। ভার্জিনিয়ার এই চার্চে বেশি কিছু পরিবর্তন করা হবে না, কারণ এটি প্রথম থেকেই এক ধার্মিক স্থল ছিল। আর সনাতন ধর্মেও অন্য ধর্মকে তিরস্কার করাকে একদমই প্রশ্রয় দেওয়া হয় না। আর প্রিয়দাস স্বামীর কথায় এটি ভার্জিনিয়ার হিন্দু ভক্তদের জন্য প্রথম মন্দির হবে। স্বামী নারায়ণ মন্দির সূত্রের খবর যে ভার্জিনিয়াতে প্রায় 10,000 গুজরাটির বাস, তারা বেশিরভাগই উত্তর গুজরাট, মধ্য গুজরাট এবং কচের বাসিন্দা। 5 একর জমির ওপর তৈরি এই চার্চের আয়তন 18,000 স্কোয়ার ফিট, 11,19,00,000 টাকা দিয়ে কেনা হয়েছে এই চার্চ। বলা হয়েছিল যখনই চার্চকে মন্দিরের রূপ দেওয়া হবে, তারপরেই হিন্দু দেব দেবীদের মূর্তি বসানোর জন্য প্রতিষ্ঠার সমারোহের আয়োজন করা হবে। বন্ধুরা, এবার এই মন্দিরটিকে দেখুন। এই মন্দির আমেরিকার পশ্চিমে স্থিত নৃসিংহ দেবের এক মন্দির। আশ্চর্যের বিষয় হলো, কিছু মাস আগেও এটি একটি চার্চ ছিল, কিন্তু কিছু কারণের জন্য চার্চকে বন্ধ করা হয়। আর কারণ আপনি বুঝে গেছেন হয়তো যে এখানে প্রেয়ার করার জন্য কেউই আসতো না। আর এই ঘটনা অনেক সময় ধরেই ঘটে আসছে। ধীরে ধীরে এখানে ইসাইদের আসা যাওয়া কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, যার পর চার্চকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার পর ধর্মগুরু পরমহংস স্বামী বিশ্বানন্দ এই চার্চে ভগবান নৃসিংহদেব ও শ্রীকৃষ্ণের মূর্তিকে স্থাপন করেন এবং তারপর এটিকে মন্দিরের রূপ দেন।
দেখতে গেলে সব চার্চগুলিকে মন্দিরে বদলে দেওয়ার পেছনে একটাই কারণ দেখতে পাওয়া যায়, যে এখানে প্রেয়ার করতে কেউই আসেন না। অর্থাৎ ইসাই ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা খুবই কমে যাচ্ছে, আর আমেরিকা ও ইউরোপিয়ান কান্ট্রিতে চার্চে প্রেয়ার করার জন্য খ্রিস্টান লোকই আসেন না। আর এর কারণে হয় তাকে বন্ধ করে দিতে হচ্ছে, না হলে হিন্দু সংগঠনের কাছে সেটিকে বেচে দিতে হচ্ছে, যাতে করে তারা এখানে কীর্তন ও অন্যান্য ধার্মিক অনুষ্ঠান করতে পারেন, এবং এই জিনিসটি সেখানে কাজও করছে। একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকায় কিছু বছর আগেও মোট জনসংখ্যার মেজরিটি ভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরাই ছিলেন, কিন্তু আজ সেই সংখ্যায় অনেকটাই হ্রাস পেয়েছে। বন্ধুরা, আজ কেবল আমেরিকাতেই নয়, অন্যান্য দেশেও মানুষ তাদের নিজ নিজ ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মকে গ্রহণ করে নিচ্ছেন। তবে মিশনারিগুলোও তাদের প্রচার প্রসার করার কম চেষ্টা করেনি। এমনকি এমনও বলা হচ্ছে যে মিশনারিগুলো তাদের কমিউনিটিতে লোকেদের আবার ফিরিয়ে আনতে প্রোটেস্ট করাও শুরু করে দিয়েছে। যারা তাদের কমিউনিটিতে আগে ছিল তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যেন তারা খ্রিশ্চানিটি ত্যাগ না করেন, এবং যারা অন্য ধর্ম গ্রহণ করেছেন তারা যেন আবার ফিরে আসেন এই কমিউনিটিতে। খ্রিশ্চান কমিউনিটি অনেক চেষ্টা করেছে তাদের কমিউনিটির লোকেদেরকে পুনরায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু যারা একবার সনাতন ধর্মকে গ্রহণ করে নেবেন, তার প্র্যাকটিসগুলিকে অ্যাডপ্ট করে নেবেন, সেই মানুষ আর কোনোদিনও এই ধর্মকে ত্যাগই করবেন না। সনাতন ধর্মকে গ্রহণ করা খ্রিস্টানরা তো এর জ্ঞানে এতটাই ডুবে গিয়েছেন যে যখন কেউ তাদেরকে ইসাই ধর্মে ফিরে যেতে বলেন, তখন তারা উল্টে তাদেরকেই সনাতন ধর্মের আধ্যাত্মিক অনুশীলন শিখিয়ে চলে যান। লন্ডনের ইউনিয়ন চ্যাপেল চার্চেও পরিবেশটা কিছুটা এরকমই। সিঙ্গার রাধিকা দাস এই চার্চে ভগবানের কীর্তন করেন, এবং লন্ডনের প্রচুর মানুষ এই কীর্তন দেখতেও আসেন। আর আপনি শুনলে অবাক হবেন, এখানে যারা যারা দর্শক হিসেবে আসেন তারা অধিকাংশই খ্রিশ্চান, আর তাদের মুখের এক্সপ্রেশন দেখলে আপনিও বুঝতে পারবেন যে কীর্তন তাদের মনে কতটা গভীর প্রভাব ফেলেছে। তবে একটি কথা, আমেরিকাতে মেজরিটি এখনও খ্রিস্টানই। যেমনটা আমি আগে বললাম যে ইসাইদের ধর্ম পরিবর্তনের সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ। এখন এত দ্রুত হারে ইসাই ধর্মের মানুষদের হিন্দু ধর্মে আসাও কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এখন আমেরিকাতেও মানুষদের মনে প্রশ্ন উঠছে যে সত্যি কি এবার ধীরে ধীরে সবাই সনাতন ধর্মকে গ্রহণ করে নেবেন? আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য এইরকমই ইম্পর্টেন্ট ভিডিও এনে থাকি। ধন্যবাদ।